হাউ মেনি ফাইভ ডিজিট প্রাইম নাম্বার ক্যান বি অপটেন বাই ইউজিং অল দ্য ডিজিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ উইদাউট রিপিটেশন অফ ডিজিট সংখ্যার পুনরাবৃত্তি ছাড়াই এক দুই তিন চার এবং পাঁচের সমস্ত অঙ্ক ব্যবহার করে কয়টি পাঁচ সংখ্যার মৌলিক সংখ্যা পাওয়া যাবে অঙ্কটা দেখে যত বড় মন হচ্ছে এটা কিন্তু এক সেকেন্ডের অঙ্ক কীভাবে আমি বলতে পারছি একবার দেখে নাও সংখ্যাগুলো কি আছে এক দুই তিন চার আর পাঁচ এবার ভাবো এই সংখ্যাগুলো ব্যবহার করে এমন সংখ্যা করতে হবে যাতে একটা সংখ্যা ওনার রিপিট হয় মানে আমি যে কোনো একটা সংখ্যা কল্পনা করলাম যেমন থ্রি টু ওয়ান ফাইভ ফোর বা আরেকভাবে লিখতে পারো ফাইভ ওয়ান টু ফোর থ্রি ভালোভাবে খেয়াল করে দেখো প্রতিটা সংখ্যার ক্ষেত্রে এটার ডিজিট সাম কত হবে দেখো তো পাঁচ চারে নয় তিন চার পাঁচ ছয় হয় মানে কি যেটা তিন দ্বারা ভাগ যাচ্ছে অর্থাৎ আমি কি বলতে চাইছি ভালোভাবে বোঝার চেষ্টা করো এই যে পাঁচটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এই ডিজিটগুলো ব্যবহার করে তুমি যতগুলো এভাবে সংখ্যা বানাও না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডিজিট সাম ছয় আসবে আর ডিজিট সাম ছয় আসা মানে সেটা তিন দ্বারা বিভাজ্য তাহলে এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না যেটা কি না মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হয় প্রশ্নে যেহেতু প্রাইম নাম্বার চেয়েছে তাহলে সঠিক উত্তর হবে অপশান এ শূন্য তাহলে বুঝতে পারছো যখনই এরকম অঙ্গ আসবে তুমি তো এখানে দেখেই বুঝতে পারছ যে পাঁচ চারে নয় তিন চার পাঁচ ছয় তার মানে সংখ্যাটি যেভাবেই লেখা হোক না কেন এদের অঙ্গদয়ের যোগফল সবসময় তিন দ্বারা বিভাজ্য সুতরাং একটাও মৌলিক সংখ্যা পাওয়া যাবে না পরের অঙ্গ দেখো সংখ্যার পুনরাবৃত্তি ছাড়াই এক দুই তিন পাঁচ এবং সাত সমস্ত অঙ্গ ব্যবহার করে কয়টি পাঁচ অঙ্কের সংখ্যা পাওয়া যাবে যা একশো পঁচিশ দ্বারা বিভাজ্য এর আগের অঙ্গটাই কন্ডিশন কি ছিল না প্রাইম নাম্বার চেয়েছিল আর এই অঙ্গটাই কি চেয়েছে যে এমন সংখ্যা যেগুলো একশো পঁচিশ দ্বারা বিভাজ্য তোমরা যদি ডিভিজিবিলিটির প্রথম ক্লাসটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কোনো সংখ্যা একশো পঁচিশ দিয়ে কখন ভাগ যায় যখন ওই সংখ্যা শেষের তিনটে সংখ্যা বা শেষের তিনটে ডিজিট একশো পঁচিশ দিয়ে ভাগ যাবে যারা এটা রিকল করতে পারছো না তারা আগে ওই ক্লাসটা দেখে নাও নাহলে এই কনসেপ্টটা বুঝতে পারবে না এবার দেখো সংখ্যা কী কী আছে এক দুই তিন পাঁচ এবং সাত এই সংখ্যাগুলো দিয়ে একশো পঁচিশ যারা ভাগ যাবে এমন কতগুলো সংখ্যা হবে প্রথমে দেখো একশো পঁচিশ এরপর একশো পঁচিশে ভাগ যাবে এমন কোন সংখ্যা হবে এর সঙ্গে একশো পঁচিশ যোগ করে দাও কত হবে আড়াইশো আড়াইশোটা হবে না কেন হবে না কারণ এখানে শূন্য নেই আড়াইশোর পর কত হয় আবার একশো পঁচিশ যোগ করো তিনশো পঁচাত্তর এটা হতে পারে তিনশো পঁচাত্তরের পরে নেক্সট একশো পঁচিশে ভাগ যাবে কত হবে আবার একশো পঁচিশ যোগ করো বা আড়াইশো ডবল করো কত হয় পাঁচশো এটাও হবে না কারণ ডবল শূন্য আছে পাঁচশোর পর কত হয় ছশো পঁচিশ এটাও হবে না কারণ এখানে ছয় নেই ছশো পঁচিশের পরে কত হবে সাতশো পঞ্চাশ এটাও হবে না কারণ এখানে শূন্য নেই এরপর দেখো যে সংখ্যাগুলো হয় সাতের পরে কত হবে আট আটের পরে কত হবে নয় এবার আট নয় যেহেতু এই অঙ্কের মধ্যে নেই এগুলো আর কনসিডার করবো না তাহলে আমরা কি দেখলাম এই সংখ্যাগুলো ব্যবহার করে একশো পঁচিশ দ্বারা ভাগ যাবে এমন দুটো সংখ্যা পাওয়া সম্ভব একটা হচ্ছে একশো পঁচিশ নিজে আর একটা হচ্ছে তিনশো পঁচাত্তর এই দুটো আমি এখানে লিখছি তোমরা একটু দেখে নাও এবার দেখো একশো পঁচিশ তো এখানে আমরা লিখে নিয়েছি বাকি কোন দুটো সংখ্যা পড়ে থাকবে তিন এবং সাত আর তিনশো পঁচাত্তরের ক্ষেত্রে বাকি কোন সংখ্যা পড়ে থাকবে এক এবং দুই তাহলে দুটো সংখ্যা পেলাম আর একভাবে করা যায় ভালোভাবে দেখো আঁতিরিশ ধরেছি এটাকে তিয়াত্তরও ধরতে পারতাম একশো পঁচিশ তো চেঞ্জ হবে না আর এই জায়গার ক্ষেত্রেও বারোটা একুশ করা যাবে আর তিনশো পঁচাত্তর তাহলে এক দুই তিন পাঁচ সাত এই পাঁচটা সংখ্যা ব্যবহার করে একশো পঁচিশ দিয়ে ভাগ যাবে এমন এই চারখানা সংখ্যায় বার করা সম্ভব তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি